গুড মর্নিং। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ইউনিট টুতে আছে কারিকুলাম, প্রিন্সিপালস অফ কারিকুলাম, ডেফিনেশন অফ কারিকুলাম, মিনিং অফ কারিকুলাম, পুরো কারিকুলাম চ্যাপ্টারের উপর তোমাদের কিছুটা আমি বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে। তো কারিকুলাম নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, কারিকুলাম শব্দটি হচ্ছে একটি ইংরেজি শব্দ, কারিকুলাম কথার অর্থ হচ্ছে বাংলা, বাংলা অর্থ হচ্ছে পাঠ্যক্রম। এই কারিকুলাম শব্দটি ল্যাটিন শব্দ কারিয়ার থেকে এসেছে। কারিয়ার কথার অর্থ হচ্ছে দৌড়ানোর জন্য নির্দিষ্ট পথ, দৌড়ানোর জন্য নির্দিষ্ট পথ। তো কারিকুলাম কথার আক্ষরিক অর্থ হলো যে পথে অগ্রসর হলে শিক্ষার্থীরা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। সুতরাং কারিকুলাম বা পাঠ্যক্রম বলতে আমরা বুঝি শিক্ষার্থীদের সমাজমুখী ব্যক্তিত্বের বিকাশের জন্য বিদ্যালয়ের যে অভিজ্ঞতাপুঞ্জ অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে নির্বাচন করা হয় তাদের সমন্বয়ই হলো পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষাবিদ পেনি বলেছেন, ঠিক আছে, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক, নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য বিদ্যালয়ে যে অভিজ্ঞতাপুঞ্জ অত্যন্ত সুনিয়ন্ত্রিতভাবে নির্বাচন করা হয় তাদের সমন্বয়ই হচ্ছে পাঠ্যক্রম। এই হচ্ছে পাঠ্যক্রমের সংজ্ঞা বা মিনিং, ঠিক আছে। তো পাঠ্যক্রম নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্রিন্সিপালস অফ পাঠ্যক্রম, পাঠ্যক্রম রচনা করতে গেলে পাঠ্যক্রমের কতগুলি নীতির উপর নির্ভর করতে হয়। সেই নীতিগুলি তোমরা একটু শোনো, সেই নীতিগুলো হচ্ছে উপাদান নির্বাচন সংক্রান্ত নীতি, উপাদানগুলি বিন্যাসের নীতি এবং ক্রিয়াগত নীতি। এই মুখ্য তিনটি নীতি ছাড়াও আরও কয়েকটি নীতি আছে, উদ্দেশ্যের নীতি, চাহিদার নীতি, সামাজিক চাহিদার নীতি, সমন্বয়ের নীতি, সংরক্ষণের নীতি, সৃজনশীলতার নীতি, অগ্রমুখিতা নীতি এবং পরিবর্তনশীলতা নীতি। এই নীতিগুলি একটি পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাঠ্যক্রমকে, টাইপস অফ পাঠ্যক্রমে যদি আমরা আসি, এই পাঠ্যক্রমকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলি হচ্ছে সাধারণত পাঁচটি ভাগে ভাগ করা যায় পাঠ্যক্রমকে, বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, অবিচ্ছিন্ন পাঠ্যক্রম এবং জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম। এই পাঁচটি জেনারেলি ভাগ পাঠ্যক্রমের। তো বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম কি? বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রমের মধ্যে বিভিন্ন পাঠ্যবিষয়ের সঙ্গে সংযুক্ত অভিজ্ঞতাকে শিক্ষার্থীদের জন্য তুলে ধরা হয়, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এগুলো হচ্ছে বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কি? কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম হচ্ছে এখানে হাতে কলমে কাজ বা কর্মের উপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাবিদ দিয়েই বলছেন যে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম বলতে আমরা বুঝি শিক্ষার্থীদের কর্মপ্রেরণা জাগানোর জন্য এবং তাদের বিভিন্ন কর্মের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যে পাঠ্যক্রম তৈরি হয় তাকেই বলা হয় কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম। এই পাঠ্যক্রম কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রিয় ছাত্রছাত্রী, আধুনিক শিক্ষায় শিক্ষার যে ফ্যাক্টরসগুলো আছে, উপাদানগুলো আছে, যে চারটি উপাদান আছে, শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ও পাঠ্যক্রম, সেই উপাদানগুলির মধ্যে এই পাঠ্যক্রম হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো এই পাঠ্যক্রম সম্পর্কে পরবর্তীতে আমি তোমাদের আরও ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রাখি, থ্যাংক ইউ ভেরি মাচ।